আতঙ্ক, কলমে কবি আর্য তীর্থ। কোথায় লুকাবে কতদিন বলো, করোনা এখন যাবে না, তবু আশেপাশে জনতার ঢলে ঠিক মাস্ক খুঁজে পাবে না। কার্ভ উঁচু করে ভাইরাস রোজ সহজ শিকার ধরে, কে জানে উজাড় হবে কার ঘর দ্বিতীয়বারের জ্বরে। প্রথম ঢেউয়ে যে সুনামি হয়নি নেহাত ভাগ্য বলে, সে কথা ভুলেছে শাসক বিরোধী, খেলা হবে কোলাহলে। মঞ্চের থেকে জনতা পটানো প্রতীকের কথা লড়ায়ে, ভিড় কত হলো বিনা লজ্জাতে নেতারা বলেন বড়ায়ে। বোকা হাঁদা কিছু ডাক্তার নার্স ফেসবুক জুড়ে পোস্টে, ফাটা রেকর্ডের মতন চলেছে সাবধানে বাণী ঘোষ্টে। সবখানে তাও বিধি ও নিষেধ পাশ কাটানোর এক সিন, যেন মনে হয় প্রতি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ভ্যাকসিন। করোনা যোদ্ধা পিপিইতে ছেড়ে সবে ছেড়েছিল নিঃশ্বাস, জানে না টিকাটা কত আটকাবে দ্বিতীয় ঢেউয়ের বিশ্বাস। মুখেই বারণ করে দিয়ে সব নেতা ঝেড়ে দেন দায়ভার, যোদ্ধা ভাবছে ঘর বাড়ি ছেড়ে আরো কতদিন যায় তার। যত জমায়েত সব নাকি ঢাকা স্যানিটাইজার মাস্কে, সকলে ভুলেছে কালো প্লাস্টিকে মোড়া অসংখ্য লাশকে। সামাল সামাল চেঁচানোই সার, সামলাতে নেই কেউ যে, বরং চেঁচালে খেলা হবে বলে জুটে যায় পিছে ফেউজে। কে জানে কখন সুনামি বাঁধাবে দ্বিতীয় করোনা ঢেউ যে, কে জানে কখন সুনামি বাঁধাবে দ্বিতীয় করোনা ঢেউ যে। নমস্কার।